আমরা এবার শ্রীনগর থেকে চলে যাচ্ছি ঋষিকেশে। ঋষিকেশ এখান থেকে 100 কিলোমিটার। আমরা এখন বাজে হলো 10টা, দেখি আমরা কখন পৌঁছাই। অ্যাকচুয়ালি 100 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগার কথা, কিন্তু পাহাড়ি রাস্তায় অনেক জ্যাম হয়, সেই জন্য আরও বেশি লাগবে আমাদের। তারপরে হরিদ্বারে যাওয়ার ইচ্ছা আছে, হরিদ্বারে আজকে পৌরি ঘাটে আরও দেখার ইচ্ছা আছে। তো চলুন দেখা যাক রাস্তায় কী কী দৃশ্য দেখতে পাই এবং আপনাদের দেখাতে পারি। রাস্তায় চলতে চলতে আমরা প্রথমেই দেবপ্রয়াগ দেখতে পেলাম। এখানে অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গমস্থল। অলকানন্দার জল কাদা এবং ভাগীরথীর জল সবুজ। এই নদীটির নাম এখান থেকে হচ্ছে গঙ্গা, এবং গঙ্গা নাম নিয়েই এলাহাবাদে যাচ্ছে, এবং এলাহাবাদে যমুনা নদীর সঙ্গে মিশছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এলাহাবাদে এই সঙ্গমস্থলে সবাই স্নান করেন। আমরা যেহেতু প্রথম দিন ঋষিকেশ ঘুরে নিয়েছিলাম, তাই আমরা ঋষিকেশে থাকিনি, হরিদ্বারে চলে এসেছি হরিদ্বারের হোটেল আস্থা প্যালেস। আমি এখন রুমের ভেতরে দাঁড়িয়ে আছি, রুমগুলোর রেট 1500 টাকা। পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছে, তাই সেদিন আমরা কোনো কিছু ঘুরিনি। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। হরিদ্বারে যেসব দর্শনীয় স্থানগুলি আছে তার মধ্যে আছে মনসা দেবী মন্দির এবং চণ্ডীদেবী মন্দির। আমরা দুটো জায়গায় দেখব। মনসা পাহাড়ের নিচে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে আমরা দুটো মন্দিরই ভ্রমণ করতে পারি। এটা একসাথে প্যাকেজ মাথাপিছু 414 টাকা, লোকই করে নিয়ে যাবে এবং মনসা টেম্পল থেকে আবার নামিয়ে আনবে, আর বাসে করে আবার চণ্ডী মন্দিরে নিয়ে যাবে। কিন্তু আপনারা যদি শুধু একমাত্র মনসা দেবী মন্দির দেখতে চান, তাহলে আপনাদের মাথাপিছু খরচ পড়বে 100 টাকা। দেখুন, আমরা রোপওয়েতে উঠে পড়েছি এবং মনসা দেবী মন্দিরের উদ্দেশ্যে চলেছি। আর আপনারা যদি হেঁটে আসতে চান, তাহলে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগবে, আর হেঁটে আসলে কোনো খরচাই লাগবে না। আমি সাজেস্ট করব অবশ্যই রোপওয়েতে করে আসবেন, তাহলে এই সুন্দর ভিউগুলো দেখতে পাবেন। এখানে আপনারা প্রসাদের ডালা কিনে নিতে পারেন 100 টাকা থেকে শুরু, নিয়ে আপনারা পুজো দিতে পারেন। কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তুলে রাখলাম। মনসা দেবী মন্দির আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা রোপওয়ে করে নামবো এবং নেমে আবার কিছুটা রাস্তা আমরা বাসে যাব। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি রোপওয়ে করে উঠলে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দরভাবে উপভোগ করা যায়। আমরা রোপওয়ে করে নামলাম, এবার আমরা বাসে করে গঙ্গার ধার ধরে চলে যাচ্ছি চণ্ডী মাতার মন্দির দর্শন করতে। বাসের ভাড়াটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। আবার আমরা রোপওয়ে করে চণ্ডী মাতা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা রোপওয়ে করে নেমে গেলাম এবং বাস আবার মনসা পাহাড়ের ঠিক নিচে, যেখান থেকে টিকিট কাউন্টার, সেখানে নামিয়ে দেবে। কিন্তু আমরা মাঝপথে হরকিপৌরি ঘাটে নেমে গেছি। হরকিপৌরি ঘাটের পাশেই দাদা বৌদির হোটেল, সেখান থেকে আমরা বাঙালি খাবার খেয়ে মার্কেটে কিছুটা ঘুরে হরকিপৌরি ঘাটে আরতি দেখার উদ্দেশ্যে বসলাম। এখানে এসে দেখলাম সবাই 2 ঘন্টা আগে থেকেই বসতে শুরু করে দিয়েছে সামনে থেকে আরতি দেখার উদ্দেশ্যে। সন্ধ্যা নেমে আসছে আর ঘাটে ভিড়ও বেড়ে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি ক্লক টাওয়ার, একটু পরেই আরতি শুরু হয়ে যাবে। এখানে বড় জায়ান্ট স্ক্রিনেও এই আরতি দেখার ব্যবস্থা রয়েছে।
আরতি শুরু হলো মা গঙ্গার পবিত্রতা ও স্বচ্ছতাকে বজায় রাখার অঙ্গীকারের মধ্যে দিয়ে। আরতি শেষ হয়ে গেছে, এবার সবাই নিজে নিজে প্রদীপ ভাসাচ্ছে। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের ভিড় হয় এই হরকি পৌরি ঘাটে। হরকি পৌরি ঘাট থেকে এবার আমরা বাজারের মধ্যে দিয়ে বেরিয়ে আসছি। একরাশ ভালো লাগা মুহূর্তকে সঙ্গে নিয়ে আমরা এবার দিল্লির উদ্দেশ্যে ট্রেন ধরব। হরিদ্বার ভ্রমণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।